হাতের রোজা, পায়ের রোজা, চোখের রোজা, কানের রোজা, নাসিকার রোজা, এই যে হস্ত পদ গুজ লিঙ্গ উপস্থ পায়ু, এই যে সমস্ত হলো আপনার জ্ঞাতদেহের ইন্দ্রিয়, এই দশটা ইন্দ্রিয় রোজা। রোজা মানে সংযম, সংযম মানে আত্মসংযম, নিজের নফসকে কন্ট্রোল করা, ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করা। খুব সুন্দর কথা বলছেন, আসলে জবাবটা এরকমই চাইছিলাম আমি। আর রমজান শব্দের অর্থ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। কি জ্বালাইব? নিজের ভিতরের আত্ম অহংকার দেমাক যা আছে সব জ্বালাইয়া পুড়িয়া ছাই করে দেওয়া। তাহলে আমার একটু জানার বিষয়, আপনার তো ওই দেশের বয়েতি, আমাকে উপরে জিগাইতাম না, আপনার একটু জিগাই। কবি জালালুদ্দিন খার একটা গান আছে, রোজা রাখি বারো মাসে, একদিন থাকি অনাহারে, মক্কার ঘরে সিন্নি লইয়া খারা আছি পূব দুয়ারে। রোজা রাখি বারো মাস, একদিন থাকি অনাহারে, মক্কার ঘরে সিন্নি লইয়া খারা আছি পূব দুয়ারে। আপনি যেই রোজার কথা কইলেন, হাতের রোজা, পায়ের রোজা, চোখের রোজা, এটা কিন্তু বর্তমানে শরীয়তের দলিলের মতোই, শরীয়তেই কথা বলে। একটু কম বলে কোনটা? এই যে তরিকতে যে আমরা নফসের সাধনাটা করি, নফসকে সংযম করি, এই কথাটা তারা একটু কম বলে। আমার প্রশ্নে জালালুদ্দিন খা করলে যে রোজা রাখি বারো মাসে, বারো মাসে রোজা রাখে, শরীয়তে রোজা রাখে এক মাস, কি বাবা ঠিক না? এই রোজার সাথে ইন্দ্রিয় সংযম করা, এটা হলো আমার রোজা, তরিকতে রোজা যাকে বলে। এই যে কবি জালালুদ্দিন খা যে বললো বারো মাস রোজা রাখি, একদিন থাকি অনাহারে, বারো মাস রোজা রাখলে একদিন অনাহারে থাকে কেমনে? বারো মাসে তো অনাহারে থাকা লাগবে নাকি? এই কথাটা একটু ভাঙবেন আমারে, বারো মাস রোজা রাখি, একদিন অনাহারে থাকি, আর মক্কার ঘরে সিন্নি লইয়া খাড়া আছে পূব দুয়ারে। মক্কার ঘরটা কি, সিন্নিটা কি, আর এই পূবের দুয়ারটা কি? এরকম কথা একটা প্রশ্ন, এটা আমার জানার বিষয় আপনাদের জন্য না, যদি ভালো লাগে আপনারাও শুনবেন আর কি। সহজে পাওয়া যায় না, পাইছেন আজকে শুনে নেন, তত্ত্ব কারে কইল, তত্ত্বের জাহাজ দুইটা বই দিল, তত্ত্বের জাহাজের মধ্যে একটা আর একটা আছে আমাকে পার, এই দুইটা বই দিয়ে তত্ত্বের জাহাজ। ফকিরা বলবো আর শরীর সরকার মামু একটা মিললে বাংলাদেশ তারা খাইতেছে অনেক গিললে, যেহেন যাইবা খালি ফকিরা বল আর শরীর সরকার, এ দুইজনই। তাহলে মরণের নিশানটা দেহে কয়দিন আগে উঠে, এটার কালারটা কি? মক্কার ঘরে সিন্নি লইয়া দাঁড়ায় আছি পূব দুয়ারে। এই গানটার একটা পয়ার আমাগো কবি জালাল খা লিখছে, পূব দুয়ারটা কোনটা, মক্কার ঘরটা কোনটা, সিন্নিটা কি, বারো মাস রোজা থাকি, একদিন থাকি অনাহারে, মক্কার ঘরে সিন্নি লইয়া দাঁড়ায় আছি পূব দুয়ারে। এই কথা প্রশ্নের অনেক ভালো ভালো প্রশ্ন, কিন্তু আমি একটা কথা কইবার চাই, কি সিন্নি খাওয়ার লোভ যার আসে, সে কি সিনে মানুষ রতন দরগা তলায় যার মন বুঝেছে, এই সিন্নি সে সিন্নি নেয়। আমাকে দেশে দুধ দেয় তিন কেজি, পানি দেয় নয় কেজি, যে রান্না বাড়া করে চাল দেয় সাড়ে তিন কেজি, বিড়ি সিগারেট জ্বালাইয়া জুতা পায় দিয়ে এরাও সিন্নি ভাগ করে, আবার কিছু কিছু দরবারে নিরামিষও ভাগ করে। সিন্নি যেটা হেটার আমি শ্রদ্ধা করি, তো সিন্নি যেটা ভাই হেটা তুমি খাইও, খালি এই কথাটাই কয়ে গেলাম। এগুলা খাইবার নিলে একটু ফকির বাড়ি বেশি বেশি আসা যাওয়া করো, খারাপ বলছি? সিন্নি মহাতবার মুর্শিদ যাহা খেয়ে এটু করে দেয়, মানে এইটা করে দেয়, ওটা হলো মহাতবার। ভক্তের জন্য তার গুরুর দেহটা হলো তবার, ভক্তের জন্য তার মুর্শিদের পায়ের জুতাটাও তবার। দেখেন আমাদের মির্জাপুরে গিয়ে দেখেন, ত্রিকালদর্শী মুক্ত মহামানব সাধক বাবা নরসিংহ পাগল, তার পায়ের জুতা কাঠের খরম, আগে তো মুরব্বীরা কি বানায় কাঠের, এই খরমটাও একটু উঁচু জায়গায় রাইখে, ওটা সকালবেলা একটু ফুল
একটু ফল একটু নদীর জল দিয়ে সাধু মহাজ্জারা শ্রদ্ধা করতেছে কারণ এমন ভাবে গুরুকে মানতে হবে গুরুকে দেখার সাথে সাথে যে তিন বস্ত্র এরকম বস্ত্র গলায় নিতে হয় এরকম বস্ত্র যার গলায় পাওয়া যায় দেখা যায় ওরে দেখলেই মনে হয় ও একটা স্বামীর ঘর করে ও স্বামীটাকে ওই স্বামীটা হলো আমার দয়াল বাবা শাহজাহান আমি আর কিছু দিতে পারি নাই আমার স্বামী যখন আমার সম্মুখে এসে হাজির হয়ে যাবে আমি দিতে দেবার মতো কিছুই নাই ফুল ফল জল নদীর টাকা পয়সা অর্থ করি বাহ্যিক জগতের রকমারি ফল কোনো কিছুই নাই অন্তত দয়াল এসে উপস্থিত হয়ে গেল আমার এই এটাকে উত্তরী বলা হয় আউলান বলা হয় মেয়েরা ব্যবহার করে এটাকে কি বলা হয় ওড়না বলা হয় মাথায় দিলে কি হয় আমি যেন সযতনে বিছানা তৈরি করে আমার দীনবন্ধুকে বসতে দিয়ে আমি যেন একটা ভক্তি দিতে পারি মিমের করণ যে করেছে তার সিন্নি তার সামনেই আছে এই সিন্নির কথা কইছে আমি কই নাই জালাল খা কইছে মাওলা আলী কইছে যে আল্লাহর দেখি নাই সে আল্লাহর ইবাদত করি আর বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে একটা তরিকপন্থী মানুষের রোজা হলো সারা জীবন আর একটা সরা শরীয়তের আইন যে মানে তার রোজা হলো 30 টা আর একটা সুফিবাদের লোক তার রোজা হলো সারা জীবন ভৈরাই করতে হয় 12 মাসই করতে হয় 12 মাসই রোজা করতে হয় যেদিন তার স্ত্রী সহবাসে রতি খনন হয় ওই দিন তার অনাহার হয় 12 মাস রোজা থাকি একদিন থাকি অনাহার এই জন্য যখন সেই কর্ম আপনার করতে হবে সেই তবারক সেই সিন্নি নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে মধু নিলে হয় মৌমাছি গ্রীড়াতে হয় বুলবুল পহেলা সাজের পহেলা ফুল এই সিন্নি খাওয়ার লোভ যার আছে সে কি সিনে মানুষ রতন দরগা তলায় যার মন বুঝেছে আর এই দেহটা হলো কাবা ঘর আচ্ছা এই দেহে কি কাবা নাই মক্কা নাই মদিনা নাই না বিমূলে হইল কাবা নিচে হলো আসওয়াত পাথর স্বরূপ হলো স্মরণদ্বীপ জিব্বা হলো জেদ্ধা আকফা ওরাউল ওরা স্বরূপ রূপ সেকেল সুরত আখল মিনাল ওয়াল সাইয়া সুপুরি তুনাজ জিনা ওকুলা ওকুবাদকা স্বরূপে রূপের বাহার এখানে স্মরণদ্বীপ জিহ্বা জেদ্ধা দিল কাবা নাভি মূলে কালবে সোনার নয়নে সোনার মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা নাভি মূলে হলো কাবা এটা উকিল মুন্সির ছেলে সাত্তার বাগলার গান নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে চিন নাভি মূলের একটু নিচে হযরতুল আসওয়াদ আছে জাগা সিনে করিও চুম্বন পাগল মন আমার নিষ্কে তুমি নিজে আগে আরে পৃথিবী হলো ছোট মানব দেহটা হলো বড় পৃথিবীর মধ্যে সূর্য একটা মানব দেহের মধ্যে 12টা পৃথিবীর মধ্যে কাবা একটা মানব দেহের মধ্যে 5টা পৃথিবীর মধ্যে চাঁদ একটা মানব দেহের মধ্যে 24টা যিনি সার করে তিনি সারেই 24-এর অধিকার পায় কি খারাপ বল লাগে হ্যাঁ এই জন্য প্রশ্ন বেশি বেশি করতে হয় মানুষের রুহের ব্যারাম হয়ে গেছে আসর ছুট করেন বিচ্ছেদ গান গান বন্দনা ছুট করেন রাত পোহাইয়ে গেল গান ছুট করে না কেন একটু পরে তো জামুই গেল রুহের ব্যারাম এই রুহের চিকিৎসা করতে হলে দয়াল বাবা শাহজাহান সার দরবারে যাইতে হবে আর ঘুমের কথা তো আমি কইছি ওটা কই হেলাইছি আল্লাহ আল্লাহর রহমতে মুখ দিয়ে বেরিয়েছে যারা পিসাব বাড়ি বেশি বেশি ঘুমায় আর খায় হ্যাঁ পিসাব বাড়ি গেছে পিসাব বহের নিচে উনি বহে সিয়ারে
এইরকম ভক্ত আছে বাজান আপনি বলেন নিচে আমি উপরে কারণ কি জানেন বাবা জিমসের প্যান্ট বইরাই বলে জিমসের প্যান্ট খুইলা যায় আর কিছু কিছু ভক্ত আছে সবাইরে কই না বাবা মাফ করে দিন তোরা পিশাব বাড়ি ভালো ভালো খাবার আয়োজন হয় কোনে হেটে খুঁজি প্যাট বইরে না খাইয়ে কুকুরের মতো ঘুরে নানার মধ্যে ঘুমায় পরের দিন ওরা শেষ করে বাড়িতে যায় তরিকার ভাই যারা আসতে পারে নাই তাগো লোকের সাক্ষাৎ হইলে জিজ্ঞাসা করে ভাই এবার তোর সোজা পেলাম না গান গাইছে কে কে কলে তা তো কুহেরব না গান গাইছে কোন কোন বয়াতি কিন্তু গান তো গাইছে টাঙ্গাইলের শরীয়ত সরকারের মাদারীপুরে রইল হেমেদ সরকার কিন্তু উনি কই হারে নাই কল কে তুমি তো পিসাব বাড়ি গেছিলে না বলে গেছিলাম ঠিকই খাইছি খাওয়ার পরে মন ঘুমাইছে ঘুমে থেকে উঠা দেখি সকাল আটটা বাজে গেছে বয়াতিরে বিদায় কোন ঘুমকান শুরু হই শুরু হইছে আর শেষ হইছে ওটা আমি একটাও কই হারব না এই ঘুমের জন্মের ঘুম পাল্লেই ব্যক্তি যে পাইলু কামিনীর কুলে যে ঘুম পাইলু বাবা ইমান যদি বিশ্বাস হয় কিসে বিশ্বাস করি আল্লাহরে বিশ্বাস করি কি ঠিক না না দেখে আল্লাহরে বিশ্বাস করি আল্লাহর রাসূলকে বিশ্বাস করি ইমানের সেপাত হলো সাতটা আল্লাহরে বিশ্বাস করি না দেখে আল্লাহর রাসূলকে বিশ্বাস করি আসমানি কিতাব বিশ্বাস করি আল্লাহর ফেরেশতাদের বিশ্বাস করি মারা গেলে আবারও উড়াইয়া বিচার করব বিচার দিবসকে বিশ্বাস করি ভালো কাম করলে বেস্তে যামু এটা বিশ্বাস করি খারাপ কাম করলে দুজোকে যাম এটা বিশ্বাস করি হ্যাঁ কথা কি ঠিক আছে রে বাবা ঠিক এটা ইমানের সেফাত এর নাম হলো বিশ্বাস আমার দয়াল বলছে বিশ্বাস হলো আমানত হ এটা আমি মানি তাহলে আমার এই জায়গায় একটু পেয়াস আর কি আমার জানার বিষয় আপনি গোসাও করেন না রাগ হইয়েন না আমরা যেমন আল্লাহরে না দেখে বিশ্বাস করি বাবা পশু পাখি আল্লাহরে বিশ্বাস করে না করে জবাব দেন দি করে করেনি আমাকে চাইতে বেশি করে পশু পাখির হায়াত কীভাবে বাঁচছে জানেননি আল্লাহর জিকির করতে থাকে আল্লাহর জিকির যেদিন বন্ধ হয়ে যায় সেদিন ওই পশুটার মৃত্যু হয় তাহলে আমার চাইতে বেশি বিশ্বাস করে ওরা মানুষের মধ্যে নাস্তিক আছে আল্লাহ রাসূল বিশ্বাস করে না কিন্তু পশু পাখির মধ্যে নাস্তিক নাই ওই যে কইছে না বেশি জানলে হেরে জানো আর হ্যাঁ কথা ঠিক যারা এই দেশে নাস্তিক এরা হলো অনেক শিক্ষিত বহু শিক্ষিত অনেক জানলো না পড়তে পড়তে পড়া শেষ করে ওখানে কয় আল্লাহ বলতে কিছু নেই মাথা নষ্ট মানে মাথা নষ্ট হয়েছে জানোয়ার হয়েছে তাহলে মানুষ যারা জ্ঞানী এত বড় উত্তম জ্ঞানী মানুষ তারাও কিন্তু আল্লাহরে বিশ্বাস করে না পশু পাখি কিন্তু আল্লাহরে বিশ্বাস করে এই যে তাকে বলে নবীর অনেকে মানে অনেকে মানে না মানে মানে কিন্তু কোনো রকম কিন্তু জঙ্গলার পশু পাখি আমার সে তো বেশি মানছে নবীরে কি মানছে না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উট যাই আমার নবীর পায়ে সেজদায় রত সেজদায় পড়ে গিয়েছে একদিন আমার নবীজি যাইতেছে একটা উট আমার নবীর সম্মুখে দৌড়ে আইসে যেন কি বলল সাহাবারার সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই উটটার মালিককে বলে হেমায়ত সরকার ডাক করে হেমায়ত সরকারকে ডাকছে উট দাঁড়ানো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হেমায়ত তোমার এই উটে আমার কাছে নালিশ করছে কি নালিশ করছে তুমি অনেক কম খাবার দাও বেশি বেশি করে ওকে কাজ করাও কাল থেকে তুমি ওরে খাবার বেশি দিবা কাজ কম করিবা তাহলে আমার নবীর সাথে পশুও কথা বলছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো জায়গা দিয়ে হাইটা যেত ছোট্ট ছোট্ট লতা পাতা পাশে যত পাথর থাকতো পাথরগুলো আমার নবীকে সালাম দিত তারাও নবীকে বিশ্বাস করে তাহলে আল্লাহরে পশু পাখিতে বিশ্বাস করে আমার নবীরে তারাও বিশ্বাস করে তা আমি মানুষ হয়ে বিশ্বাস করলাম ইমান অগো মধ্যে আছে আমার মধ্যে আছে তাহলে আমার নতিমান ওই লোকের কথা তো বুঝছেন নি এই বইটি বলে পায় না আজকে পাই বলে বই
আমার নাজ যদি ইমান হয় আমার প্রশ্নটা খেয়াল করছেননি পশু পাখির মধ্যে ইমান আছে কি বাবা আছে না আছে তাহলে তার মধ্যে ইমান আছে আমার মধ্যে ইমান আছে তাহলে পশু পাখির আমি তো সমানই তাহলে আল্লাহ যে আদম দে কইলো তুমি আমানত রাখো আদম রাখলো পশু পাখি রাখলো না তাহলে এইটা ইমানটা কেমন হলো এটা একটু বুঝাই দেন গালাজ কয় পদে কইতে না গানটার মধ্যে কয়েকটা কথা আছে দয়াল এক নাম্বার কথা বাবা দুনিয়ার মধ্যে দিক করা বলতে পারেন হ্যাঁ হ্যাঁ এই তো ধন্যবাদ আমার ভাই তো সবই করে দেয় দিক হলো দশটা এই মানব দেহের দিকও কিন্তু দশটা আমরা অনেকে চারটা জানি আর ছয়টা জানি না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈঋত্য
অগ্নি বায়ু ঊর্ধ্ব অত এই দিক হলো দশটা মানব দেহের মধ্যে দিক হলো দশটা এই গানটার মধ্যে প্রশ্ন আছে এই উঠবে যখন মওতে নিশান এই নিশানটা দেহের কোন দিক থেকে উঠবে খেয়াল করেন গানার বেশি পাব না মানে স্টেজ উপর একটা পাইতে পারি নাও পাইতে পারি গুরু শিষ্যের গান তার তিনটা ভাগে বিভক্ত হয় প্রথম থাকে আত্মতত্ত্ব মাঝে থাকে কামতত্ত্ব লাস্টে থাকে গুরু ভক্তের প্রেম তত্ত্বের গান তাই আমার প্রশ্ন এই মানব দেহ মানুষ যখন মারা যাবে এই মরণের আগে এই মানব দেহের তুফানটা কোন দিক থেকে ওঠে এটা কি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান নৈঋত্য অগ্নি বায়ু ঊর্ধ্ব অধ এই দশটা দিকের কোন দিকে একটু ধরে দেখাই দিবেন এইখান থেকে কিয়ামতটা শুরু হয় দেহের প্রশ্ন আরো আছে এখানে বেশি প্রশ্ন করুন না গানের করে মানুষ মরার আগে একটা মানুষ মৃত্যুর আগে ওই মানুষটার মধ্যে একটা রং বা একটা কালার ধারণ করে যারা জ্ঞানী মানুষ যারা জ্ঞানী মানুষ তারা দেখলে বুঝে এই মানুষটা বেশি দিন দুনিয়ায় থাকবো না বাবা কিছু কিছু মানুষ মরার আগে কইয়া মরে না কয় না যে আমি অমুক দিন জামুগা অনেকে কিন্তু বলে আল্লাহর ওলি যারা বইলা যায় আমার প্রশ্ন এই মরণের আগে এই মানব দেহের মধ্যে একটা মওতের নিশান উঠে এই মানব দেহের এই রং ছাড়া আলাদা একটা রং হয় বর্ণ হয় যেই বর্ণ দেখলে জ্ঞানী যারা তারা বুঝতে পারে দেখলেই বলতে পারে ও হেমায়ত সরকার বেশি দিন ধরা দামে থাকবো না এই রংটা কি কালো না সবুজ না হলুদ না কোন কালার এই রংটা মরার কয়দিন আগে যখন শুরু হয় দুই নম্বর পয়েন্ট এই মানুষের চেহারা এই গানটার মধ্যে আছে দয়াল কেমনে ঠিক রবে চেহারা দেখবেন কিছু কিছু মানুষ সুন্দর কিন্তু চেহারার মধ্যে প্রেম নাই মায়া নাই আছে না দেখলে ভালো লাগে না কারণটা কি আর কিছু মানুষ আছে কালা কুচকুচে একের ভবের কালা কিন্তু চেহারা দেখলে ভালো লাগে প্রেম জাগে কত মানুষ আছে সুন্দর কত মেয়ে আছে সুন্দরী এই মানে চামড়া সুন্দর কিন্তু চেহারা দেখলে ভালো লাগে না আর কিছু মানুষ আছে চেহারা দেখলেই ভালো লাগে কালো হইলো প্রেম জাগে তার চেহারা একটা নূরের আভাস পাওয়া যায় একটা প্রেমিকের ভাব পাওয়া যায় আমার প্রশ্ন কোন কর্ম করলে মানুষের চেহারা নষ্ট হয় না আমার কপালটা খারাপ সময় পাবো না আরো কটা প্রশ্ন আসলো পরে আসলে করতাম কিন্তু আমার ভাই তো কইয়া হাঁটতাম না হ্যাঁ আড়াইটা বাজে না এই আড়াই ঘন্টা লাগুক আর তিন ঘন্টা লাগুক গুরু শিষ্যের গান গাইতেছে আর আমি এলাম ফরিদপুর তুই ওই টাঙ্গাইলের বড় বয়েতি বাংলাদেশের তো যেই বয়েতি তারে হেমন পড়াশোনা করলে সমস্যা না হ্যাঁ জিগাইতব না তারে এই তিন মিনিট লাগবো জবাব দিতে খালি তিন মিনিট যেই বয়েতি মিনিট তিন দেড় বেশি লাগবে না পয়েন্ট এই গানে আর বেশি না এই মানুষের রুহুটা দেহের কোন দিক দিয়ে বের হয় যারা আল্লাহর অলিয়া উলিয়া তাদের রুহুটা কোন দিক দিয়ে বেরোয় আর যারা জাহান্নামে ভয়াবহ নিকৃষ্ট পাপি তাদের রুহুটা কোন দিক দিয়ে বের হয় এই হলো তিনটা পয়েন্ট গানে আগে একটা কথা বলছে খুব সুন্দর আমার দয়াল বাবা শাহজাহানদের চরণ ধরার আগে ধরো তার আচরণ তার আখলাক তার রঙে রঞ্জিত হও আল্লাহ বলেছে আমার রঙে রঞ্জিত হও মুর্শিদের রঙে রঞ্জিত হলে সে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে মানুষ কখনো মারা যায় না মানুষ কি মারা যায় পিশাব কি মারা গেছে সাজান শাহ কি মারা গেছে ক্ষণিকের জন্য স্থানান্তরিত হয়ে গেছে মৃত শব্দের অর্থ হলো পরিত্যাগ করা স্থান স্থান পরিত্যাগ করা এটাকে প্রাণায়ন বলা হয় প্রাণায়ন প্রাণায়ন ওফাত
পরলোক স্থানান্তরিত হওয়া তবে একটা সিন আছে এই সিনটা দেখলে মনে করবেন এই পৃথিবীর সমস্ত মানুষের হায়াত লেখা আছে একটা গাছের নাম সেই গাছের নাম হলো তওবার গাছ সমস্ত মানুষের হায়াত লেখা আছে সেই গাছের মধ্যে এটা হাদিস শরীফ মানুষের যখন মৃত্যু সময় তিন মাস ঘনিয়ে আসবে তখন ওই গাছের পাতাটা একটু হলুদ বর্ণের হবে পাতাও হলুদ বর্ণ হবে দেহটাও হলুদ বর্ণ হবে মানুষ দেখলেই কব মনে হয় বেশি দিন আর থাকবো না এরকম চিহ্ন আছে কিনা হয় কিনা অনেক বলতে আল্লাহর রঙে রং এটা আবার সাদা কালা না ধলা না আল্লাহর রঙে উত্তম স্বভাব প্রতিষ্ঠিত করতে হবে বাস্তবায়ন করতে হবে নিজের মধ্যে সংরক্ষণ করতে হবে মাওলা আলীর সেই কথাটা বলে গিয়েছিলাম মাওলা আলী তার পবিত্র বাক্যে বলেছে আন্তা রাব্বা বাইনা রাব্বি আমি যে আল্লাহকে দেখি নাই সে আল্লাহর ইবাদত করি না আমি যে আল্লাহকে যে আল্লাহর জন্য সালাত করতে যাব সেই মালিকই আমার কোলের মধ্যে শয়নে আছে পিশাব বাড়ি যায় বাজান আমি একটু আসরের নামাজটা বইরাহি আছে কি না এরকম ওটা দরকারও আছে দরকারও আছে খারাপ চিনি দিয়ে ওই যে একটা বয়াতির একটা কথা কয় চিনির গুঁড়া পাওয়া যায় না ওটা কি কয় আপনাকে দেশে হ্যাঁ ওই যে না চিনি দিয়ে বানায় সাজের মিষ্টি চিনি সাজ ওটা খেলনাও কয় মিষ্টিও কয় সাজের মিষ্টি কয় তারপরে চিনি সাজ কয় ওটা ঘোড়া বানায় আম বানায় কাঁঠাল বানায় মাছ বানায় ময়ূর বানায় গাভি বানায় হাতি বানায় ওরে জেনে কামড় দেবো হেরে মিঠে লাগে মুখে কামড় দিলে কি নাগবো অপরাধ নেন না গলায় মাফ করবেন যদি পাশার মধ্যে কামড় দেয় কেন মিঠে নেবে এত এত মিঠে কে ওরা এত মিঠে কে ওর জাতি হলো মিঠে মুর্শিদ হলো জাতে খোদা এটা কি জগতের রং নাকি মুর্শিদ হলো জাতে আমার রঙে রঞ্জিত হও আমার সেবাতে মুত্তাসির হও সেবাগাত আল্লাহি মানা হাসানু মিনাল্লাহি ওয়া সেবগা আমার রঙে রঞ্জিত হও তাকে দেখো বিশ্ব চরাচরে আমি আল্লাহ ব্যতি রেখে এই পৃথিবীতে ওই সুরক্ষিত রং আর কার মধ্যে আছে যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয় তিনি আল্লাহর বন্ধু হয় যে আল্লাহর বন্ধুর ছায়ার তলে থাকে তার কোনো ভয় কথা কি খারাপ লাগছে বাবা না না এই জন্য কথাটা আমি আরো কথা কইলে কয়ে পারম একটা গান শোনাবো এখন একটা গান আমার গাইতে হবে একটা হলো মিম একটা হলো লেজালাম মিম একটা হলো পুটলা দেওয়া মিম একটা হলো ঘুমটা দেওয়া মিম একটা হলো সাকিনলা মিম মানব দেহের মধ্যে হরফ হলো ৪০টা ১০টা বেশি তার ৬টা কইলাম একটা লেজালা একটা পুটলা দেওয়া একটা ঘুমটা দেওয়া আল্লাহর বন্ধুরা মাতৃস্তন যে আছে মাতৃস্তন যেমন নবজাতক শিশু যেমন চেটে চেটে মাতৃস্তন খায় খাইয়া যখন আরামের নিদ্রায় সজ্জাগত হয় আল্লাহর অলির দেহের থেকে অমনি করে আল্লাহ তার প্রাণটা নিয়ে যায় আর আমরা যে রাস্তায় আইছি ওই রাস্তায় যে রাস্তাতে এলি গেলি সেই রাস্তা কান্না পাক করলি যে রাস্তাতে আইলি গেলি সেই রাস্তা কান্না পাক করলি পবিত্র হরফ মিম আশা যাওয়া মিম লেজালা মিম পুটলা দেওয়া মিম ঘুমটা দেওয়া মিম সাকিনলা মিম মিমে মক্কা মিমে মদিনা মিমে আশা মিমে মিমে মোহাম্মদ মিমেই মুর্শিদ আরে মিমেই স ওই মিমের রাস্তা যার ঠিক আছে হের বক্তের দরজার ঠিক আছে মিমের করণ যে করেছে তার নবীজি তার সামনেই খারাপ
বোঝা যায় মিমের করণ যে করেছে তার নবী তার সামনেই খাড়া থাকে নবী নবুয়াতে খেলা করে বেলায়েতে নবুয়াতার বেলায়েতের মাঝখানে ফাতফাতগা ধরা দেখবি নবী ভেসে আসে রক্তবরণ তার চেহারা দেহের ঊর্ধ্বনালে খেলছে নবী রসিক পাইলে দাইশে ধরা এইভাবে মহাভাবের মানুষ হয় যে জনা ভাব দেখলেই তারে মহাভাবের মানুষ মহাভাবের মানুষ হয় যে জনা ভাব দেখলেই তারে যায় রে ও তার আখি দুটি সলো সলো মৃদু হাসি বদন খানা ভাব দেখলেই তারে যায় রে চেনা আমি জালাল কবির একটা গান শোনাবো দেখেন মক্কা কোথায় মদিনা কোথায় কাবা কোথায় সিন্নি কোথায় রোজা কোথায় নামাজ কোথায় সরাবান তোহরা কোথায় আবহায়াত কোথায় নামাজ কোথায় রোজা কোথায় সব কিছু এই গানের মধ্যে ওই আও আরো কিছু বেশি যার তার ভজনা করে এই গানটা গাবো সময় পাবো কিনা জানি না তবে এত সুন্দর পরিবেশ পাইছি আল্লাহর দরবারে আল্লাহর ওলির দরবারে ক্ষমা চেয়ে নিলাম বাবা শাহজাহান চাঁদের দরবার আমার হাজার ভক্তি শ্রদ্ধা এত সুন্দর পরিবেশ আর পাই না আমার উপস্থাপনায় যিনি আসছেন তিনি একটা কথা বলছে আমার মনটা উনি একবারে মনটা আমার নরম করে দিয়েছে আহা যে মা বাবার কর্মটা এখান থেকে যায় যেন আমরা আরে আমার পীরের দরবারে এক কেজি আপেল নিয়ে গেছিলাম আমার পীর হাতে নাই নাই আগে বলছিল আপেলটা যে নিয়ে আইলি তোর মাকে কি একটা দিয়েছি তাহলে আমার মায়ের যে ভজন করণ নাকবো শিখাইলো আমার পীরে ঠিক কিনা মায়ের ভজন করতে হবে শিখাইটা পীরে অনেকেই কয় মা বাবাই তো পীর মা বাপ থাকতে পীর ধরার কোনো দরকার নাই আর আমি বলি ওরা যে কয় যারা বলে মা বাপ থাকতে পীর ধরার প্রয়োজন নাই ওরা মা বাপরে ভাত দেয় না কথা সত্য কারণ আমার মুর্শিদ বলছে বাবা এক কেজি আপেল নিয়ে গেলি এর থেকে একটা আপেল তোর মার আতাকে দিয়ে কি সব তাহলে আমার মায়ের ভজন যে করতে হবে শিখাই শিক্ষারা পীরে মায়ের বস্তু দেহের মধ্যে আছে পিতার বস্তু দেহের মধ্যে আছে পিতৃধন মাতৃধন এটাও রক্ষা করতে হবে মা বাবার ভজন করা শিখাইছে যার যার মুর্শিদ কেবলা এই জন্য মুর্শিদের কোনো তুলনা অনেক বড় গান অনেক বড় মাপের সাধক উনি হলো বাউল লালন শাহ হলো ফকির আগে গাইছি ফকিরের গান এখন গাইছি বাউলের গান এই জালাল কবি আমাদের তার শ্রদ্ধা জানাই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম এই গানটা একটু ব্যতিক্রম ধর্মে আমি গাওয়ার চেষ্টা করি বলতে কি হলে আপনারা আমাকে মাফ করে নেবে তারপরে চেষ্টা করব দেখি আমার শাহজাহান বাবার দেশে যাওয়া যায় জোর কইরা কি বাবা কান্নাকাটি করা যায় বুদ্ধি করে করা যায় যুক্তি করে কখনো প্রেম হয় না প্রেম কি তোর গাছেরই ফল যা তুমি খাবে পেরে ওটা করতে হয় না আপনি আপনিই গড়ে উঠে যার তার বচনা কর যার তার বচনা কর থাকি এমন এ সংসারে তালাশ করো কারে এমন তালাশ করো কারে পড়িলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি বিনয়ে ডাকছে খাকি আই রে আমার ঘরে আমাদের ইমান হলো নবী আমাদের ইমাম হলো মাওলা আলী মুর্শিদ হলো কেবলা কাবা আর পাক পাঞ্জাতন আহালে বায়াত হলো আমাদের মহব্বত মহব্বত কিনে পাক পাঞ্জাতন ছাড়া কেউ আল্লাহকে পাবে না
এই পাঞ্জাতন দেহের মধ্যে আছে এই পাঞ্জাতনের কর্ম যে করে সে একজন খাঁটি ভক্ত হইতে পারে কেহ যদি হাস করিবা দেখবি আপন ঘরে কাবা অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে যদি হাস করিবা দেখ নাই আপন ঘরে কাবা অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে তোমার ঘরের ভিতর রই মদিনা কেন যাবি মন দূরে ঘরের ভিতর রই মদিনা কেন যাবি মন দূরে আরে চক্ষু মেলে সে দেখো চক্ষু মেলে সে দেখো ফেরেশতারাও চিন্তা করে তালাশ করো কারে মন তালাশ করো কারে জালালেরই শুভবাণী আবু হায়াতের পানি দেহের মধ্যে আসে জানি চিনতে কয়জন পারে জালালেরই শুভবাণী আবু হায়াতের পানি দেহের মধ্যে আসে জানি খাইতে কয়জন পারে বাবা সারা বান্ত হুরা খেয়ে যাবি অমর পুরে বাবা সারা বান্ত হুরা খেয়ে যাবি অমর পুরে দেখো একটা রোজা একটা নামাজ নামাজ আদম জাতের করলে সারে তালাশ করো আরে রে মন তালাশ করো এই গানের মধ্যে একটা মর্মান্তিক পেশ আছে বুঝতে পারবেন আপনারা আমি বুঝতে পারি নাই প্রথম সংজ্ঞা প্রথমটা প্রথমেই লিখছে কারণ জালাল কবি একজন বড় মাপের সাধক যার এই দেখেন কি কথাটা যার তার আস্তে 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 কথাটা বুঝিয়ে দেই যার তার ভজন অর্থাৎ তুমি যার তার ভজন করো তুমি তো আমার সাধারণ চাও তুমি তো আমার শাহজাহান বাবা তুমি শাহজাহানের ভজনা করো শাহজাহান চন্দ্রের সাধনা করো কর্ম করো নামাজ পড়ো রোজা করো হজ করো জাকাত দাও মুর্শিদের চরণে দেহটা কুরবানি করে দিয়ে দাও এই কথা বলবেন না কথা বলবেন এখন আর কথা বলার সময় নেই কথা বললে বাহিরে যে বলবেন আপনার কারণে যেন একটা মানুষের ভাব নষ্ট না হয় বলছি শাহজাহান বাবা কোনোদিন হারায় নাই কিন্তু আরে ফেলোজুদের মাধ্যমে কি আর তার সাথে দেখা হবে আমার মনে অনেক দুঃখ সেই দুঃখটা হলো আমি যেন আমার শাহজাহান চন্দ্রের ওই রূপ দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি
অনেকে কয় মুর্শিদের দরবারে মুরিদ হইছি কোনো কিছু পাই নাই আর আমি বলি মুরিদ হইছি আমার পীরের আমি কিছু দিতে পারি যা দেওয়ার কথা ছিল আমার সাজাহানে আমি তাও দিতে পারলাম না সাজাহান চান আমাকে মুক্তি দেওয়ার জন্য আসছিল কিন্তু আমার মুক্তি হলো না আমার কপাল দোষে আমার মুক্তি হয় আমার দয়াল বলছে যদি কোনো ভক্তের আঙ্গিনায় মুর্শিদ যায় ওই দিন হলো বড় আনন্দের দিন ভক্তের কাছে সবচেয়ে আনন্দের দিন আমার মনের মানুষ আমার প্রাণের মানুষ আমার ধ্যানের মানুষ তাই এই টোপের বাড়ি গাউসুল আজম টোপের বাড়ি আল্লাহর ওলির দরবার আওলাদে রসুলের দরবার হাসাইনি এবং হুসাইনি দরবার আসছি আমি সবার কাছে শ্রদ্ধা জানাই ভক্তি জানাই ক্ষমাও চাই ও বাবা তোমরা আমার তরিকার ভাই তোমরা আমার তরিকার ভাই আবার সাজাহানের গোলাম তোমরা এখনো যেন চাতক পাখির নেশায় তোমরা বিমূর হয়ে আছো একটা তরিকার ভাই যখন আর একটা তরিকার ভাইরে দেখে তরিকতে বলে ও তরিকার ভাই না রে ও যেন তোর সাজাহান নেই দেখে রে সাজাহানটাই তো দেখ তরিকার ভাই দেখলে তার পীরের সাথে সাক্ষাৎ হয়ে আমার দেহের থেকে যদি প্রাণ পাখি বের হয়ে যায় আমি যেন সাজাহানের ওই নুরানি রূপটা দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যায় আমি যেন আমার সাজাহানের ওই রূপটা দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি আমার তো মাও নেই আমার তো বাবাও নেই আমার তো যাইবার আর জায়গা নাই আমার সাজাহান কোথায় ও বাবা যদি কোনো বাবা তার সন্তানের লাশটা কাঁধে নিয়ে থাকে ওই লাশটা যে কত ওজন সেই কেবল বুঝতে পারে যদি কোনো ভক্ত তার গুরুর লাশটা কাঁধে নিয়ে থাকে রে আমার সাজাহানের লাশটা যে কত ওজন দাঁড়ি রে লাশটা যে কত ওজন যারা মাকে হারিয়েছে যারা বাবাকে হারিয়েছে যারা জোড়ার ভাইকে হারিয়েছে সেই জানে একটা গান শুনলাম তুমি বিনে দরদি কেউ আমার শাহজাহান চন্দ্রের সাথে তো এ জন্মের প্রেম আমার শাহজাহান চন্দ্রের সাথে এ জন্মের প্রেম না রে জন্ম জন্মান্তরের প্রেম পরকালে যেদিন আমার জন্ম জন্মান্তরের প্রেম আমার সাজাহান চন্দ্রের সাথে যেন আমি করতে পারি ওরে আমার শিশু সাজাহান চাঁদ কেমনে ভুলিলা
শাহজাহান বাবা যায় পালাইছে কোথায় কার কাছে জানাবো সখী আমার শাহজাহান কোথায় খালি 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 লাগে আমার খালি 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 লাগে শাহজাহান